গোপালগঞ্জ অনলাইন স্কুল থেকে এই পড়ন্ত বিকেলে সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। কাছের ও দূরের প্রাথমিক বিদ্যালয়ের ছোট্ট সুনামণিরা, অভিভাবকবৃন্দ এবং আমার সাথে এই মুহূর্তে যারা লাইভে যুক্ত আছেন, সকলের শুভকামনা নিয়ে শুরু করছি আজকের ক্লাস। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বিষয় নিয়ে হাজির হয়েছি। তো তৃতীয় শ্রেণীর প্রাথমিক শিক্ষার্থীবৃন্দ, তোমরা তোমাদের খাতা কলম বই নিয়ে মোবাইল সেটের সামনে বসে পড়ো। আর পাঠে যাবার আগে জানিয়ে দিচ্ছি, আমি শুভ্রা হালদার, সহকারী শিক্ষক, 129 নম্বর মধ্য বাগানোত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কোটালীপাড়া, গোপালগঞ্জ। ছোট্ট সোনামণিরা, তোমরা নিশ্চয়ই তৈরি হয়ে আছো আজকে ক্লাস করার জন্য। চলো তাহলে শুরু করি। আমি গত ক্লাসে তোমাদের প্রযুক্তির সঙ্গে পরিচয়, এই দশম অধ্যায়ের প্রযুক্তি সম্পর্কে আলোচনা করেছিলাম, সেই সাথে প্রযুক্তির বিভিন্ন ক্ষেত্র যেমন যাতায়াত, শিক্ষা, চিকিৎসা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। এবং সেই সাথে যাতায়াত ক্ষেত্রে প্রযুক্তির বিভিন্ন উদ্ভাবন এবং বিভিন্ন ধরনের যাতায়াত প্রযুক্তি নিয়ে আলোচনা করেছিলাম। তারই ধারাবাহিকতায় চলো আজকে আমরা প্রযুক্তির উন্নয়ন পাঠটি শুরু করি। শিক্ষার্থীবৃন্দ, প্রযুক্তি আমাদের জীবনকে সহজ করে দিয়েছে, সুন্দর করে দিয়েছে। যে কোনো প্রযুক্তি ব্যবহার করে আমরা আমাদের জীবনমানকে খুব সহজেই উন্নত করতে পারছি, তাই না? দেখো, প্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রে আমি প্রথমেই আলোচনা করব যাতায়াত প্রযুক্তি নিয়ে। যাতায়াতের ক্ষেত্রে আমরা সাধারণত তিনভাবে যাতায়াত করি, তাই না? আকাশপথে, জলপথে, স্থলপথে। যাতায়াতের ক্ষেত্রে আমরা স্থলপথে বিভিন্ন ধরনের প্রযুক্তি ব্যবহার করি, আবার আকাশপথে বিভিন্ন ধরনের প্রযুক্তি ব্যবহার করি এবং জলপথেও বিভিন্ন ধরনের প্রযুক্তি ব্যবহার করি। তোমরা নিশ্চয়ই খেয়াল করবে, প্রযুক্তি এরকম ছিল না, আমরা বর্তমানে যেভাবে দেখি এরকম নিশ্চয়ই আগে ছিল না, তাই না? অনেক পুরাতন প্রযুক্তি ধীরে ধীরে উন্নয়ন সাধন করে আজকের এই পর্যায়ে এসেছে। অর্থাৎ মানুষ তার প্রয়োজনের চাহিদা মেটানোর জন্য, প্রয়োজন মেটানোর জন্যই প্রযুক্তির উন্নয়ন সাধন করেছে, তাই না? চলো তাহলে আজকে আমরা শুরুতেই একটা কাজ করি। কাজটা হচ্ছে, বোর্ডে তোমরা কিছু ছবি দেখতে পাচ্ছ, ছবিগুলো হচ্ছে যাতায়াতের বিভিন্ন প্রযুক্তি, অর্থাৎ জলপথ, স্থলপথ এবং আকাশপথের বিভিন্ন প্রযুক্তির ছবি। এখন আমাদের যে কাজটি করতে হবে তা হচ্ছে, আমরা একটি ছক করব এবং ছকে কোনটি পুরাতন প্রযুক্তি থেকে শুরু হয়ে বর্তমানে নতুন প্রযুক্তি সেগুলো আমরা সিরিয়ালি সাজাব। অর্থাৎ পুরাতন প্রযুক্তি দিয়ে আমরা শুরু করব এবং নতুন প্রযুক্তিতে আমরা শেষ করব। শিক্ষার্থী বন্ধুরা, বিজ্ঞানের এ ধরনের বিভিন্ন কাজ করতে নিশ্চয়ই তোমরা খুব আনন্দ পাও এবং হাতে কলমে এগুলো খুব সহজেই শেখা যায় এবং আমাদের মনে এর একটা স্থায়ী প্রভাব ফলে। চলো তাহলে আমরা আমাদের কাজটি শুরু করি। তোমাদের বইতেও ঠিক এরকম কতগুলো ছবি আছে, দেখো এ ধরনের ছবিগুলো এলোমেলো করে সাজিয়ে দেওয়া আছে। তোমাদের প্রাথমিক বিজ্ঞান বইয়ের 65 পৃষ্ঠায় এরকম ছবি দেওয়া আছে। তোমাদের যদি ছবিগুলো দেখতে অসুবিধা হয়, তোমরা তোমাদের বইয়ের সাথেও মিলিয়ে নিতে পারো। চলো আমরা এর উপরে যে একটি ছক আছে, অর্থাৎ বইয়ের 65 পৃষ্ঠা যে ছক আছে, ছকটি আমরা পূরণ করি। সোনামণিরা খেয়াল করো, আগে মানুষ পায়ে হেঁটে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করত। নিশ্চয় সময় লাগত, তাই না? অনেক এবং পরিশ্রম হতো, তাই না? মানুষ তার প্রয়োজনের সুবিধার্থে
বিভিন্ন ধরনের প্রযুক্তি ধীরে ধীরে আবিষ্কার করেছে, তাই না? যাতায়াতের ক্ষেত্রে দেখো, আমি আগেই বলেছি স্থলপথ, জলপথ এবং আকাশপথ, তিন ধরনের পথ আমরা ব্যবহার করি। এখন এই তিন পথে আমরা তিন ধরনের প্রযুক্তি ব্যবহার করি। এখন আমরা যে কাজটি করব তা হচ্ছে এখান থেকে ছবি নিব, ছবির নামটি নিব, নামটি নিয়ে আমরা এই ছক পূরণ করব। প্রথমেই যে প্রযুক্তি শুরু হয়েছিল অর্থাৎ পুরাতন প্রযুক্তি, স্থলপথে পুরাতন প্রযুক্তির নামটি আগে আমরা লিখব, তারপরে যে প্রযুক্তি এরপরে আধুনিক যুগে এখন আমরা যে প্রযুক্তি ব্যবহার করছি তার নাম লিখব, ঠিক আছে? তোমরা ভালো করে এই ছবির দিকে তাকিয়ে দেখো। বলতো প্রথম ছবিটি আছে একটি রেলগাড়ি, ট্রেনের ছবি আছে। দ্বিতীয় ছবিটি হচ্ছে ঘোড়ার গাড়ি এবং তৃতীয় ছবি হচ্ছে বাস। তাহলে এখন তোমরা একটু চিন্তা করো, প্রথমে একেবারে প্রথমে আমরা কোন প্রযুক্তি ব্যবহার করেছি বা যাতায়াতের ক্ষেত্রে স্থলপথে কোন প্রযুক্তি সর্বপ্রথম ব্যবহার করা হয়েছে। ঠিকই ধরেছ, স্থলপথে নিশ্চয়ই গরুর গাড়ি, তাই না? পায়ে হেঁটে মানুষ যাতায়াত করতো, এরপরে চাকা আবিষ্কার হলো, এরপরে কি করতো, ঘোড়া বা গরুর উপরে উঠে বা হাতির পিঠে চড়ে মালামাল পরিবহন করত। চাকা আবিষ্কার হওয়ার পরে কি হলো, ঘোড়া বা গরুর গাড়ি তৈরি হলো, তাই না? তাহলে প্রথম প্রযুক্তিটি হচ্ছে আমাদের ঘোড়ার গাড়ি। আমরা এখন এখানে এই ছকে কি লিখে ফেলবো বলতো? ঘোড়ার গাড়ি, ঠিক ধরেছ? শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের খাতায় এই ছকটি আমার সাথে পূরণ করো। প্রথম প্রযুক্তির নাম কি বললাম আমি বলতো? ঘোড়ার গাড়ি, তাই না? তা আমরা লিখি ঘোড়া। এরপরে বলতো, তারপরে কোন প্রযুক্তিটি ব্যবহৃত হয়েছে? ঠিক ধরেছ, এরপরে হচ্ছে স্থলপথে রেলগাড়ি, এরপরে হচ্ছে রেলগাড়ি, তো আমরা লিখি রেলগাড়ি। খাতায় লিখে বলো তোমরা ছোট্ট সোনামণিরা। এরপরে কি আমরা এখন কি করি বলতো? এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে যাতায়াত করতে আমরা সহজেই স্থলপথে বাস ব্যবহার করি, তাই না? দেখো এখানে একটা বাসের ছবি দেওয়া আছে। তো আমি প্রথমে শুরু করেছিলাম ঘোড়া, পুরাতন প্রযুক্তি, এরপরে হচ্ছে রেলগাড়ি, এখন হচ্ছে কি বলতো, বাস। তো আমরা লিখে ফেলি বাস। ছোট্ট সোনামণিরা, এ তো গেল যাতায়াতের ক্ষেত্রে আমাদের স্থলপথের প্রযুক্তি, তাই না? এরপরে আমরা আসি জলপথ। জলপথে দেখো এখানে তিনটি প্রযুক্তির নাম দেওয়া আছে। প্রথমেই আছে নৌকা, তারপরে হচ্ছে লঞ্চ, এরপরে আছে কি এটা বলতো, কলার ভেলা। জলপথে মানুষ যখন প্রথমেই যাতায়াত করত তখন কি করতো বলতো, কোনো কিছু দিয়ে, বাঁশ দিয়ে, অনেকগুলো বাঁশ একসাথে তো জোড়া লাগিয়ে বা কলা গাছ কেটে ভেলা তৈরি করে তার উপরে যাতায়াত করত। ধীরে ধীরে মানুষ নৌকা আবিষ্কার করলো, নৌকার পরে কি করলো, নৌকায় আবার কি করলো, পাল তুলে দিল, বায়ু প্রবাহ কাজে লাগিয়ে পাল তুলে দিল, তাতে নৌকাটা আরেকটু গতি পেল। এরপরে যখন ইঞ্জিন আবিষ্কৃত হলো তখন কি হলো বলতো, লঞ্চ, স্টিমার, হ্যাঁ, এ ধরনের যানবাহন তৈরি। তাহলে এখানে আমাদের প্রাচীন প্রযুক্তি হচ্ছে কলার ভেলা, আমরা লিখি ভেলা। আমাদের যাতায়াতের ক্ষেত্রে জলপথে প্রথম প্রযুক্তি অর্থাৎ পুরাতন প্রযুক্তি হচ্ছে ভেলা। এরপরে কি বলতো, ঠিক ধরেছ, এরপরে হচ্ছে নৌকা, তো আমরা লিখি নৌকা। ছোট্ট সোনামণিরা, তোমরা নিশ্চয়ই খুব সহজেই বুঝতে
পারছো এর পরের প্রযুক্তিটি কি হবে অর্থাৎ বর্তমানে কোন ধরনের প্রযুক্তি জলপথে বেশি ব্যবহৃত হচ্ছে লঞ্চ স্টিমার বড় বড় জাহাজ সবই ইঞ্জিনকে কাজে লাগিয়ে এই ধরনের যানবাহন তৈরি করা হয়েছে আধুনিক যুগে অর্থাৎ একেবারে সর্বশেষ প্রযুক্তি যাতায়াতের ক্ষেত্রে জলপথে তাহলে আমরা লিখলাম লঞ্চ শিক্ষার্থী বন্ধুরা তোমরা খেয়াল করো আমরা যাতায়াতের ক্ষেত্রে স্থলপথ এবং জলপথ এই দুটি ছক পূরণ করে ফেলেছি বাকি আছে আমাদের আকাশপথ আকাশপথে কোন ধরনের যানবাহন প্রথম আবিষ্কৃত হয়েছে তারপরে কোনটি আবিষ্কৃত হয়েছে সেগুলো আমরা ধারাবাহিকভাবে লিখব এখানে দেখো প্রথমে আছে কি এটা বলতো হেলিকপ্টার এটা আছে হেলিকপ্টার এরপর আসছে মহাকাশযান এরপরে আছে প্লেন এরোপ্লেন তো আকাশপথে এরোপ্লেন বা তোমার হেলিকপ্টার এক দেশ থেকে অন্য দেশে বা এক জায়গা থেকে অন্য জায়গায় খুব দ্রুত যাতায়াতের জন্য ব্যবহার করা হয় আর মহাকাশযান আমরা বিভিন্ন গ্রহে আমরা অভিযান চালাচ্ছি এবং সেখানে যাতায়াত যাওয়ার যে ব্যবস্থা সেটা আমরা মহাকাশযানের মাধ্যমে করে থাকি এবং চাঁদ আমাদের উপগ্রহ সেখানে কিন্তু আমরা মহাকাশযান করে গিয়েছি তাই না আচ্ছা তাহলে আকাশপথে যাতায়াতের ক্ষেত্রে আমাদের প্রথম প্রযুক্তি অর্থাৎ পুরাতন প্রযুক্তি হচ্ছে আমাদের উড়োজাহাজ লেখো তোমরা উড়োজাহাজ এরপরে কি বলতো এরপরে হচ্ছে হেলিকপ্টার হেলিকপ্টার এবং সর্বশেষ হচ্ছে মহাকাশযান সর্বশেষ অর্থাৎ সবচেয়ে আধুনিক প্রযুক্তি হচ্ছে আকাশপথে মহাকাশযান শিক্ষার্থী বন্ধুরা তোমাদের যদি এরকম কোনো প্রশ্ন আসে পরীক্ষায় যে যাতায়াতের ক্ষেত্রে প্রযুক্তি কত প্রকার তোমরা কি বলবে যাতায়াতের ক্ষেত্রে প্রযুক্তি কত ধরনের অর্থাৎ স্থলপথ জলপথ এবং আকাশপথ এবং প্রত্যেক ধরনের প্রযুক্তির যদি নাম বলতে বলা হয় তোমরা নিশ্চয়ই এখন খুব স্পষ্টভাবে খুব সুন্দরভাবে খাতায় লিখতে পারবে ঠিক আছে আচ্ছা দেখো এ তো গেল যাতায়াতের ক্ষেত্রে প্রযুক্তি এরপরে আমরা দ্বিতীয় ক্ষেত্র আমরা আলোচনা করব শিক্ষা ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার দেখো মানুষ প্রথমে একদম সৃষ্টির প্রথমে যখন তাদের ভাবের আদান প্রদান কথাবার্তা যখন অন্যের সাথে করত এবং সেগুলো লিখে রাখার জন্য স্থায়ী করার জন্য তারা কি করতে জানো গুহার দেয়ালে ছবি লিখে রাখতো অর্থাৎ বিভিন্ন ধরনের চিত্রকলা তৈরি করত এবং সেগুলো স্থায়ী হয়ে থাকতো পরবর্তীতে সেটা তারা ব্যবহার করত দেখো তাহলে শিক্ষার ক্ষেত্রে সবচেয়ে প্রাচীন প্রযুক্তি হচ্ছে এই ধরনের গুহায় চিত্র আঁকা এরপরে মানুষ ধীরে ধীরে যখন ভাবের আদান প্রদান কথা বলা শিখলো এবং সেই কথাটাকে লিখে প্রকাশ করার জন্য তার কি প্রয়োজন হলো বলতো লিখিত রূপে এবং সেজন্য তারা মুদ্রণ যন্ত্রের আবিষ্কার করে কাগজ আবিষ্কার করার পরে তারা মুদ্রণ যন্ত্র আবিষ্কার করে অর্থাৎ ওই কাগজে মুদ্রণ যন্ত্রের সাহায্যে তাদের কথাটাকে লিখে রাখত যার ফলে আমরা কি বিভিন্ন ধরনের বই পাচ্ছি না বিভিন্ন ধরনের পুস্তক অনেক আগের লেখাপড়া বইগুলো সৃষ্টির ইতিহাস যা কিছুই বলো না কেন সেগুলো আমরা এই মুদ্রণ যন্ত্রের জন্যই পেয়ে থাকি এরপরে এখন আমরা বর্তমান যুগে বিভিন্ন ধরনের প্রযুক্তি ব্যবহার করে লেখাপড়া শিখছি তাই না বিভিন্ন ধরনের সুন্দর কাগজ তাই না রঙিন কাগজ তারপরে সাদা কাগজ কলম পেন্সিল খাতা হ্যাঁ বই এরপরে কি ব্যবহার করছি বর্তমানে আমাদের প্রযুক্তি লেখাপড়ার ক্ষেত্রে যে প্রযুক্তিটি সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করেছে এবং আমরা এখন ব্যবহার করছি সেটি হচ্ছে কি বলতো কম্পিউটার এবং এই যে মোবাইল
মোবাইল সেটের সামনে বসে তোমরা এখন পড়ালেখা শিখছো বা যে কম্পিউটারের সামনে বসে তোমরা এখন আমার ক্লাস দেখছো। তাহলে লেখাপড়া অর্থাৎ শিক্ষার ক্ষেত্রে এই ধরনের প্রযুক্তিগুলো প্রথমে ছিল কি বলতো, ছবি আঁকা, তাই না? বিভিন্ন ধরনের সাংকেতিক চিহ্ন দিয়ে গুহার দেয়ালে ছবি তুলে রাখতো, এঁকে রাখতো। এরপরে কাগজ আবিষ্কৃত হলো, তারপরে কি হলো বলতো, মুদ্রণ যন্ত্র। এরপরে কাগজ কলম খাতা বই যা কিছু বলো, এরপরে কম্পিউটার মোবাইল, তাই না? আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে আমাদের শিক্ষাক্ষেত্রে প্রযুক্তি। চলো তাহলে আমরা এবার শিক্ষাক্ষেত্রে কয়েকটি প্রযুক্তির নাম লিখি। শিক্ষা ক্ষেত্রে প্রযুক্তি, আমি যে কলমটি দিয়ে লিখছি এটাও তো একটি শিক্ষাক্ষেত্রে প্রযুক্তি, তাই না? যে বোর্ডের উপরে লিখছি এটাও শিক্ষাক্ষেত্রে ব্যবহৃত প্রযুক্তি। চলো এরকম কয়েকটি প্রযুক্তির নাম আমরা এখন লিখি। কাগজ, কলম, বই, খাতা এবং সবশেষ প্রযুক্তির নাম লিখছি আমি কম্পিউটার। মুদ্রণ যন্ত্র, কম্পিউটার। ছোট্ট সোনামণিরা, তাহলে শিক্ষাক্ষেত্রে আমরা যে ধরনের প্রযুক্তিগুলো ব্যবহার করি সেগুলো কি হচ্ছে আমাদের বলতো? আমার সাথে সাথে তোমরা বলো, কাগজ কলম বই খাতা মুদ্রণ যন্ত্র কম্পিউটার ইত্যাদি, তাই না? আচ্ছা এরপরে আসো কৃষিক্ষেত্রে। আমাদের দেশ কৃষি প্রধান দেশ, তাই না? সুজলা সুফলা শস্য শ্যামলা কৃষি প্রধান দেশ আমাদেরই বাংলাদেশ। বিভিন্ন ধরনের ফসল আমাদের উৎপাদন করতে হয়, জনসংখ্যা বাড়ছে, তার সাথে কি করে পাল্লা দিয়ে আমাদের খাদ্য উৎপাদনও বাড়াতে হচ্ছে। তাহলে একেবারে প্রথমে যে প্রযুক্তি সনাতন পদ্ধতিতে আমরা যে প্রযুক্তি ব্যবহার করে ফসল ফলাতাম তা কি এখন ব্যবহার করলে চলবে বলো? না, আমাদের আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অধিক মাত্রায় ফসল ফলাতে হবে, অর্থাৎ অধিক জনসংখ্যার জন্য আমাদের অধিক ফসল ফলাতে হবে। এই জন্য কৃষিক্ষেত্রে আমরা যে ধরনের প্রযুক্তিগুলো ব্যবহার করি সেগুলো প্রথমে কি ছিল বলতো? ঠিক বলেছ, কোদাল, কাস্তে, শাবল, লাঙল, তাই না? গরু দিয়ে হাল চাষ করা, এগুলো দিয়ে জমি চাষ করা হতো, ফসল উৎপাদন করা হতো। এরপরে ধীরে ধীরে কি আবিষ্কৃত হলো বলতো? কলের লাঙল, তাই না? ট্রাক্টর। তাতে কি হলো, খুব অল্প সময়ে অধিক জমি চাষ করা গেল। এরপরে বর্তমানকালে বিভিন্ন ধরনের প্রযুক্তি কৃষিক্ষেত্রে আবিষ্কৃত হয়েছে, যেমন ধরো ট্রাক্টর তো আছেই, সেচ পাম্প, ধান মাড়াই যন্ত্র, তাই না? এগুলো দিয়ে খুব সহজে অল্প সময়ের মধ্যে অধিক ফসল উৎপাদন করা যায়, সেগুলো প্রসেস করা যায় এবং সেগুলো সংরক্ষণও করা যায়। শিক্ষার্থী বন্ধুরা, বাংলাদেশে যে ধরনের চাষাবাদ শুরু হয়েছে তাতে আমরা ধরনের প্রযুক্তিগুলোই ব্যবহার করি, অর্থাৎ ফসল ফলানো, মাছ চাষ, যে কোনো কৃষিক্ষেত্রে এই প্রযুক্তি আমরা, পশুপালন, এসব ক্ষেত্রে আমরা এই ধরনের প্রযুক্তি ব্যবহার করি। চলো তাহলে আমরা দেখে নেই যে কৃষিক্ষেত্রে আমরা কোন কোন প্রযুক্তি ব্যবহার করি। কৃষিক্ষেত্রে প্রযুক্তি, আমি প্রাচীন প্রযুক্তি দিয়ে শুরু করছি। প্রথমেই ছিল কি বলতো? শাবল, কোদাল, কাস্তে, লাঙল,
দেখেছি ট্রাক্টর সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনায় হাজির হব অন্য পরবর্তী কোনো ক্লাসে। ধন্যবাদ।